এদিকে অস্ত্রের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে ফরিদপুর তিন আসনের নৌকার প্রার্থী শামীম হক। জেলার সদর স্টেশন বাজারে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। একে আজাদ অভিযোগ করেন, প্রচারণার শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের হুমকি আর ভয়ভীতি দেখিয়ে আসছেন শামীম হক। এখনও চলছে সন্ত্রাসী বাহিনীর অস্ত্রের মহড়া। এসব কর্মকাণ্ডের কারণে 7 জানুয়ারি ভোটার উপস্থিতি কম হওয়ারও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় হুমকি ধমকিতে ভয় না পেয়ে 7 জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান একে আজাদ। আপনার তো একটা পোস্টার আমরা ছিনি নেই, আপনার তো একটা লোককে আমরা মারি নেই, তাহলে কেন আপনি আপনার লোক আমাদের লোককে মারছে, কেন আমাদের লোককে খুন করছে? এটা কোন রাজনীতি না। এক সভাপতি হওয়ার পরে যদি আমার ফরিদপুর শহরে এই অবস্থা হয়, আপনি এমপি হইলে তো কেউ এই শহরে থাকতে পারবে না। এই সন্ত্রাসীদের হাত থেকে ফরিদপুরকে রক্ষা করতে হলে 7 তারিখে ইগল মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় অর্জন করতে হবে।